TechTouch Entertainments. Press the bell icon for notifications. Please subscribe our channel. ইটের টোপর মাথায় পড়া শহর কলকাতা, আড়মোড়া ভেঙে তৈরি হচ্ছে নতুন দিনের জন্য। আলো ঝলমলে হাজার নিয়নের বাতিগুলি নতুন সূর্যের শুভাগমনে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে অন্ধকারে। ঝাড়ুদার কাজ শুরু করে দেয়। ক্রমশ দলিত পিষ্ট হয়ে যাওয়া রাজপথ পরম মমতায় পরিষ্কার করে দেয় সে। স্টেশন চত্বরে কিন্তু ভারী ব্যস্ততা খবরের কাগজ বিক্রেতা। কোনো বহুতলের সামনে সাইকেলের ওপরে বসেই সে ছুঁড়ে দেয় পাকানো কাগজখানা নির্ভুল লক্ষ্যে। সকালের প্রথম ট্রাম ঘন্টি বাজিয়ে চলে সর্পিল গতিতে। চায়ের দোকানে প্রাতকালীন তুলকালাম। প্রথম চায়ের দাবিদার অনেক। জল ফুটছে, জটলাও ফুটছে। খবরের কাগজ পৌঁছে গেছে যে ওদের কাছে, দিনের বিশেষ খবর নিয়ে জোরদার তর্ক। গঙ্গার ঘাটের পরিবেশ ক্রমশ ভরে উঠছে মুখর ব্যস্ততায়। নাপিতের দল শুরু করতে চলেছে তাদের নিত্য কর্মপদ্ধতি। দিনের প্রথম স্টিমার ওই এলো বলে পূর্ণার্থী একটি দুটি দ্রুত পায়ে চলে। দূর থেকে শোনা যায় টুংটাং ঘন্টার আওয়াজ। ফর্সা সকালে ক্রমশ আবির্ভাব ঘটে ব্যস্ত পায়ে হেঁটে চলা রিকশাওয়ালাদের। দুটি হাত দিয়ে কত না নিশ্চিন্তে টেনে নিয়ে যায় সে তার রিকশাকে, তার একমাত্র অবলম্বন টানা রিকশা। টানা রিকশার ইতিহাস বেশ প্রাচীন। প্রথম আবির্ভাব জাপানি। জিনি রিকিশা অর্থাৎ হিউম্যান পাওয়ার ভেহিকেল, সেই 1867-68 সালের কথা। সেই সময় সম্ভ্রান্ত জাপানিদের সবার হতো জিনি রিকিশা। কলকাতায় আসে 19 শতাব্দীর শেষের দিকে চীনা ব্যবসায়ীদের হাত ধরে। প্রথমে কেবলমাত্র পণ্য পরিবহন করলেও ক্রমশ 1914 পরবর্তী সময় ইংরেজ বাহাদুর এদের কাজে লাগালো যাত্রী পরিবহনের সহজ ও সস্তা বিকল্প রূপে। প্রত্যেকটা জায়গার একটা তো পরিচিতি থাকে, যেমন ক্যাঙ্গারু বললেই লোকে বলে যে অস্ট্রেলিয়া, সেই রকমই বেশ কিছু জিনিস আছে যেগুলো নাম করলেই সঙ্গে সঙ্গে সেই জায়গাটা সম্পর্কে একটা আইডিয়া হয়ে যায়। তার মধ্যে যেমন রসগোল্লা, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, কালীঘাট, এই সমস্ত নামগুলো পরপর করলেই কিন্তু তখন সঙ্গে সঙ্গে আমরা কলকাতার কথা ভাবি। এই হিসাবে আরও দুটি জিনিসের নাম সংযোজন করা তো অতি অবশ্যই প্রয়োজন, যেটা হচ্ছে ট্রাম আর টানা রিকশা। বংশানুক্রমিক পেশার উত্তরাধিকারী এই মানুষটি আজও টেনে চলেছে দড়ি পাকানো কড়া পড়া হাতে একমাত্র অবলম্বন রিকশা তার 60 বছরের জীর্ণ শরীরে। দিন আনা দিন খাওয়া মানুষটার জীবনের মহামূল্যবান সময় কেটে গেছে ফুটপাতের আশ্রয়। ছোট্ট সুখ,
কেবল সপ্তাহান্তে সংসারে ফিরে যাওয়া। আমার নাম কার্তিক সর্দার, এই রঘুনাথপুরে আমার জন্ম, এখানেই খেলে দিলে মানুষ হয়েছি। 50 সালে বাবা মা এখান থেকে নিয়ে চলে যায় কলকাতা শহরে, বাবাও রিক্সা চালিয়ে গেছে, আমরাও রিক্সা চালিয়ে এখনও খাচ্ছি। এই রিক্সা চালিয়ে মেয়েদেরও বিয়ে শাদি দিয়েছি, ভাই বোন তাদেরও বিয়ে শাদি দিয়েছি। এখন যা দিন, এখন আর চলা খুব মুশকিল। এখন ভাবি যে অন্য কোনো কাজ পেলেও করতে চাই, অন্য কোনো কাজ কোথায় পাব। মালিককে দিতে হয় সারাদিন চালিয়ে 22 টাকা, তোমার হলো চাই না হলো মালিক দেখেন। তা 60 বছরের দীর্ঘ জীবনে কম অভিজ্ঞতা সাক্ষী থাকেনি। মাত্র 14 বছর বয়সে কলকাতায় এসে তার পথ চলা। টানা রিক্সা চালান তাকে আমরা খুব সহজেই তুই বলে দিতে পারি, মানে সে যদি আমার চেয়ে 50 বছর বড় হয় তাও বলতে পারি, কিন্তু যিনি একটা প্রাইভেট কার চালান তাকে আমরা যদি আমার চেয়ে ছোট হয় আপনি বলে কথা বলবো। রিক্সা ভাই, এই রিক্সা, এইভাবে ডাক। চড়ার সময় এক দুবার হয়তো মনে হতো বা মনে হয় এখনো উত্তর কলকাতা গেলেও যে বাজে লাগছে, একজন বয়স্ক মানুষ হোক বাচ্চা ছেলে হোক তারা আমাকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু ওইটুকুই, সত্যি কথা বলতে এইটুকুই, এরপরে বোধ হয় আর ভাবার অবকাশ পাই না বা নানা কাজে জড়িয়ে যাই, তখন আর এই ভাবনা চিন্তাগুলো থাকে না। মানুষকে সম্মান করাটা ঠিক, এটা ঠিক বাহ্যিক বিষয় নয়, মানে কেউ আমার জুতো পলিশ করছে যে তার যেটা কাজ সে জুতো পলিশ করে, তার মানে তাকে আমি অসম্মান করছি তা নয়, কিন্তু সেটা তার কাজ। তো একজন যদি মানুষ আমার জুতো পলিশ করতে পারেন, সেটা যদি তার পেশা হয়, তাহলে যিনি আমাকে রিক্সায় চড়িয়ে টেনে নিয়ে যাচ্ছেন সেটাও তার পেশা। এই পেশাকে যদি আমরা সম্মান করতে শিখি, তাহলে পৃথিবীর যে কোনো পেশাকে সম্মান করা যায়। তো এর সঙ্গে ঠিক সম্মান অসম্মান জড়িয়ে আছে বলে আমার মনে হয় না। আমার স্বামী ঠিক খাটতেও পারি না, খুব অভাবে এখন দিন যাচ্ছে আমাদের, তার থেকে তো এখন আমার দিন যাচ্ছে না। তারপর স্বামী তো বুড়ো মানুষ, খাটিতে পারো না, গাই চালাতে পারে না, তা কি করে খাবে? এই গাই চালা আর কিছু জানো না। দারিদ্র সীমার নিচে অবস্থিত এই পরিবারটি অতি কষ্টে ঋণ নিয়ে মানুষ করেছেন মেয়েদের, বিয়ে দিয়েছেন তাদেরই মতো খেটে খাওয়া এক বাড়িতে। বার্ধক্যে নুব্জ শারীরিকভাবে অক্ষম এই দম্পতির সামান্য একটু আশ্রয় ছাড়া আর কোনো আকাঙ্ক্ষা নেই সরকারের কাছে। যেমন হকার্স কর্নার যখন তোলা হয়, হকারদের পাশাপাশি কথা হয়েছিল এবং কিছু কিছু জায়গায় করা হয়েছে, হকারদের জন্য অন্য জায়গায় বাজার করে দেওয়া হয়েছে এবং সেই বাজারে তারা স্থায়ীভাবে বসছে। এরকমভাবে যদি রিক্সাওয়ালাদের জন্য কিছু ব্যবস্থা না করা হয়, কারণ তাহলে আমরা বেশ কিছু পরিবারকে কিন্তু না খেতে দিয়ে মরবার ব্যবস্থা করছি। আমরা কলকাতায় থাকি, কলকাতায় রোজগার করি, কম বেশি এখানেই রোজগার, এখানে রোজগার করে আমার পরিবার চালাচ্ছে। কোনোদিন 20 হলো, কোনো 50 হলো, কোনোদিন 100 হলো, কোনোদিন 200 হলো, রিক্সার নাই, কোনো ঠিক নেই, কোনো ঠিক নেই, কোনো কোনো দিন খাওয়ার পয়সা হবে না। মানুষগুলির মনের মধ্যেও জ্বলে আগুন, ক্ষুধার, দারিদ্র্যের, অসম্মানের আগুন। ওদের চাহিদা বড় কম, কিন্তু না পাওয়ার বঞ্চনায় ওদের কেটে যায় জীবন, আসে বার্ধক্য, অবশেষে অসম্মানের মৃত্যু। এভাবেই চক্রাকারে আবর্তিত হয় ওদের মূল্যহীন তুচ্ছ জীবন, রঙহীন, বৈচিত্র্যহীন। দক্ষিণ কলকাতার এই অঞ্চলটিতে প্রধানত উচ্চবিত্ত পরিবারের বাস। সদা ব্যস্তময় এই অঞ্চলে টানা রিক্সার প্রয়োজনীয়তা শুধুমাত্র স্কুলগামী শিক্ষার্থী এবং আরামপ্রিয় ব্যক্তিদের জন্য। আমার 2টা করে রিক্সা আছে, হ্যাঁ, আমি 72-70 সনের থেকে এই রিক্সা লাইনে আছি, ভাড়াটা 15 টাকা আমরা পাচ্ছি, কিন্তু যখন নাকি রিক্সাটা গ্যারেজ যাচ্ছে তখন দেখা যাচ্ছে 2,000, 2,500, 3,000 টাকা খরচ হচ্ছে। বিল পাঠ করার পরে যে রিনু চালু হয়নি, রিনু চালু হলে আমরা দেখি কর্পোরেশন বন্ধ করে দিয়েছে, কিন্তু বর্তমান সরকার সেটা না চালু করেছে, না আছে বলছে যে আমি উঠিয়ে দেবো, চুপ করে বসে আছে, চুপ করে গাড়ি চলছে, কিন্তু সেটা বৈধভাবে না অবৈধভাবে চলছে। না রিক্সার জমা বাড়ছে, আর দ্রব্য মূল্য যে হারে বাড়ছে সেই হারে রিক্সা আমরা না চালিয়ে রাস্তায় ভিক্ষে করে খাওয়া আমাদের পক্ষে সুবিধা। অবিলম্বে সরকার উঠিয়ে দিলে আমরা মুক্তি।
আজকের পৃথিবীতে আনএমপ্লয়মেন্ট একটা খুব বড় সমস্যা। সেখানে শুনছি টানা রিকশা তুলে দেওয়া হবে, নতুন করে লাইসেন্স দেওয়া হচ্ছে না, তাতে যে পরিমাণ লোক বেকার হয়ে যাচ্ছে, তাদের যদি কোনো বিকল্প রোজগারের ব্যবস্থা করে না দেওয়া হয় তাহলে এটা বন্ধ করার কোনো অধিকার কারো থাকতে পারে বলে আমার মনে হয় না। দ্বিতীয়ত এই যে নতুন লাইসেন্স দেওয়া হচ্ছে না, তার বদলে কি রিকশো মানে সাইকেল রিকশো সেটা কি তাদের কিনে দেওয়া হয়েছে? যদি না দেওয়া হয়ে থাকে তাহলে যারা লাইসেন্স দেওয়া বন্ধ করছেন তারা কোন অধিকারে বন্ধ করছেন আগে তো সেটা জানতে হবে, কারণ এক একটা লোকের পেছনে এক একটা পরিবার জড়িয়ে আছে। তারপর বাড়ি ঘরদোর আছে, সেখানে বাড়ির জন্য যেতে হয়, এমনি এখন আমি যাচ্ছি বাড়িতে, বাড়িতে বউ ছেলেগুলো আছে, তাদের জন্য বাজার থেকে নিয়ে যেতে হয়, রোজগারটা এখান থেকে কিনে নিয়ে যেতে হয়। তারা এখান যদি এখান থেকে অর্থ পাঠাতে না পারে তাহলে যদি এই মানুষটা না, তার সঙ্গে আরো অতগুলো মানুষ যারা জড়িয়ে আছে, যারা তার আত্মীয় স্বজন, তাদের কি হবে? গত তিন চার দশক ধরে হাতে টানা রিকশা নিয়ে বহু আলাপ আলোচনা শোনা যায়। সকলেই এক বাক্যে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন যে এই জীবিকা খুবই অমানবিক, এই জীবিকা বন্ধ হওয়া উচিত। এই তাড়নায় উদ্বুদ্ধ হয়ে 2005 সালে তৎকালীন রাজ্য সরকার ঘোষণা করলেন এই জীবিকাকে বন্ধ করার কথা, কিন্তু বিকল্প পিস বাঁও জলে, ফলে বেঁকে বসল রিকশা চালকেরাই। ব্রিটিশ কলকাতার প্রাণকেন্দ্র এই অঞ্চলটিতে যুগে যুগে গড়ে উঠেছে বড় বড় সরকারি কার্যালয় ও মল কালচার। টানা রিকশা এই অঞ্চলের বাজার এলাকায় যাতায়াতের খুবই চাহিদাপূর্ণ এক মাধ্যম। যদি সেফটি দেখি তাহলে আমার মনে হয় যে শহরের রাস্তা এখন যেভাবে গাড়ির যা হয়েছে তাতে সত্যি সত্যি রিক্সা চালকদের পক্ষে এবং সমস্ত দিক থেকে কিছু কিছু জায়গা যেখানে বিশেষ করে গাড়ি খুব দ্রুত চালায় সেসব জায়গায় এই গাড়িগুলো না চলাই ভালো, এবং হেরিটেজ হিসেবে এগুলোকে আমার মনে হয় কোনো এরকম বিভিন্ন পার্ক যে হয় বড় বড় পার্ক টার্কগুলো সেইগুলোতে যদি এইগুলোকে ইউজ করা যায়। এই হেরিটেজকে বাঁচিয়ে রাখার চেষ্টা সত্যি অনেক আমরা মনে মনে ভাবি বা করছি, কিন্তু দ্রুততা যেরকম বেড়েছে এই বিশ্বায়নের যুগে যেভাবে মানুষ ছুটছে সেখানে রিকশা কিন্তু আস্তে আস্তে তার গতির কারণেই আস্তে আস্তে পিছিয়ে পড়ছে। স্বাভাবিকভাবেই একদিন দেখা যাবে যে তার দ্রুততার কারণেই সে যেহেতু পিছিয়ে পড়ছে, যেরকমভাবে পালকি আজকে অবসলিট হয়ে গেছে সেরকমভাবে রিকশাও একদিন অবসলিট হয়ে যাবে। বন্ধ করে দেওয়া উচিত এটা ঠিক, কিন্তু আমার মতে তার বিকল্পের ব্যবস্থা করে বন্ধ করা উচিত। তাদেরকে সরকার থেকে কোনো সাহায্য করতে পারে কিনা, তাদের নতুন ভাবনা শরিক হওয়া, তাদেরকে পাশে দাঁড়ানো, এইভাবে আমার মনে হয় যদি সরকার এই পথে এগোয় বা এই পথে ভাবে তাহলে হয়তো অন্যান্য দেশের অন্যান্য রাজ্যে যেমন নেই বা পৃথিবীর আর কোথাও নেই, তো আমাদের কলকাতা ঠিক তেমনিভাবে টানা রিকশা বন্ধ হবে। সবসময় যে সরকার উদ্যোগ নেবে, সবসময় যে সরকারকে কিছু করতে হবে আমি তো বিশ্বাস করি না। সে যে সরকারই হোক না কেন, সাধারণ নাগরিকও অনেক কিছু করবার ক্ষমতা রাখে। আর আমার মনে হয় যে এটা কোনো আন্দোলনের প্রয়োজন নয়, শুধুমাত্র সুস্থ মানসিকতা, তার পাশে দাঁড়ানো, সেটুকু করবার জন্য আমার মনে হয় না কাউকে বামপন্থী কিংবা তৃণমূল হওয়ার কোনো প্রয়োজন আছে। আমরা ধরো এনজিওর মাধ্যমে আমরা নিজেরা কিছু রিক্সাওয়ালাদের পরিপূরক ব্যবস্থা করে তাদেরকে একটা অন্যরকম ব্যবস্থা, তারা যাতে অর্থনীতির দিক থেকে কিছু একটা রোজগার করতে পারে তার ব্যবস্থা করে এক্ষেত্রে সরকারকে সাহায্য করতে পারি। মানে হেরিটেজ বলারই কোনো কারণ নেই। প্রথম কথা, যেহেতু আমাদের সোসাইটি অনেকটা এগিয়ে গেছে, আগেকার দিনে আমরা যেটাকে হেরিটেজ বলে মনে করতাম এখন ওটা মোটেই হেরিটেজ নয়, সোশ্যাল অপারেশনের একটা সাইন, এটাকে তুলে দেওয়া উচিত।
কিন্তু তুলে দেওয়ার আগে এটা আমাদের মাথায় রাখা উচিত যে আমরা অল্টারনেটিভ তাদের জন্য কি ব্যবস্থা আনছি, এবং অল্টারনেটিভ ব্যবস্থার চেয়েও বড় কথা তাদের মেন্টালিটিটা আমরা কোথাও চেঞ্জ করতে পারছি কিনা, তাদের মধ্যে কনসাসনেসটা গ্রো করাতে পারছি কিনা, যে তোমাদের কাজ এটা নয়, তোমাদের 4000 বছর ধরে অপ্রেস করে রাখা হয়েছে, তোমরা অন্যভাবে সোসাইটিতে টেক পার্ট করো, তোমাদের মানে পজিশন সোসাইটিতে আমাদের সঙ্গে একই সেম। পানি কলকাতা ভরনে গিরনে সে বাদ ভর যা হ্যাঁ স্কুল বচ্চা স্কুল জানা নেই পড়তা কোই গাড়ি ঘোড়া সব বন্ধ হয়ে যা ট্যাক্সি 1992 বলা অলগ কে হম ইসো উঠা দেন হম উঠা দে ঠিক হিসকে বদলি হম লোক গাড়ি দিয়ে যাব। দিন হলো অবসান, সূর্য পেল ছুটি, গাছের পাতার ফাঁকে হাসি হাসি মুখখানি কখন এক ফাঁকে চলে গেল অন্তরালে। কর্মমুখর কলকাতায় শুরু হলো সান্ধ্য জীবনের সূত্রপাত। আমরা কলকাতাবাসী এখন ছুটছি রকেট গতিতে, অফিস কাচারি স্কুল কলেজ নিত্য কর্মরত, আমরা বাহন করছি মেট্রো অটো বাস ট্যাক্সিতে, তাই টানা রিক্সা এখন কতটা প্রাসঙ্গিক। গতির সঙ্গে পাল্লা দিয়ে চলার ব্যর্থতা তাই ক্ষুণ্ণ করে দিচ্ছে এই দ্বিচক্র যান। আমার কেবলই মনে হয় যে কলকাতা পুরনো কলকাতার ঐতিহ্যের সঙ্গে যেগুলো জড়িয়ে আছে, যেমন ধরা যায় কলকাতার ট্রাম যেরকম, হাতে টানা রিক্সা যেরকম, সেটা ঠিক এই সময় আমাদের এই গতির সঙ্গে হয়তো অতটা পাল্লা দিয়ে চলতে পারছে না, কিন্তু তাদের ঐতিহ্যকেও অস্বীকার করা যায় না। তাই এটা কিছু কিছু জায়গায় মানে হেরিটেজ হিসেবে যদি আমরা রেখে দিই। আমরা দেখেছি দীর্ঘদিন ধরেই উনি কলকাতাতে টানা রিক্সায় চালায়, জানি না ওখানে কী অবস্থায় থাকে, তবে যতটুকু শুনেছি ওনারা রাতে ফুটপাতে শুয়ে থাকে, ওনাদের নির্দিষ্ট কোনো মানে পায়খানা প্রস্রাব ঘরের কোনো ব্যবস্থা নেই, নির্দিষ্ট কোনো কিছুই নেই, একদিন ইনকাম করলে একদিনই চলে, যদি ইনকাম না করতে পারে তাহলে ঈদের দিন থেকে ওনার সংসার চলে না। আমরা আশা করছি ওনাদের যাতে কোনো একটা কর্মসংস্থান হয়, কারণ বর্তমানে ওনার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়, কারণ ছোটোবেলা থেকেই তিনি রিক্সা চালিয়ে চালিয়ে বর্তমান অবস্থা খুব খারাপ। এখনও সেই চালাচ্ছে, রিক্সা তুলেই দিচ্ছে সরকার, আমরা চালিয়ে যাচ্ছি, সরকার কবে চলে দেখা যাক, যতদিন না তুলছে ততদিন আমরা চালিয়ে যাচ্ছি, এই কাজ কর্ম শিখেছি এইটিই করে খেতে হবে, এছাড়া আর কাজ করবে। আর হয়তো শেষে বয়স হয়ে গেছে, সেই আমার বালক বয়স থেকে আজ পর্যন্ত যারা রিক্সা চালান, টানা রিক্সা চালান, তাদের যে পোশাক দেখেছি, তাদের যে অবস্থা দেখেছি, তা একেবারে একই রকমভাবে অপরিবর্তিত আছে, মানে সেই অবস্থাটার এই আজকে 40 বছরে বা 45 বছরে খুব একটা বদল হয়নি, খুব একটা মানে একেবারেই বদলায়নি, কিন্তু জিনিসপত্রের দাম বেড়েছে, পরিবর্তনে অটো দিয়েছিল, অটো আলাদা অটো চালাচ্ছে, আর বললো যে এখানে সাইকেল দেখছে দেওয়া, দেখে দেখিনি ধোয়া হবে ধোয়া হবে বলে দিয়ে যাচ্ছে, আমরা চালাচ্ছি এখনো সেই চালাচ্ছে। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। টানাটানির সংসারে না আছে বিপিএলের ঘোষিত সুবিধা, না পায় ন্যূনতম কোনো মাথা গোঁজার ঠাই, কঠিন বর্ষায় জলমগ্ন ফুটপাত ছেড়ে ওরা আশ্রয় নেয় অন্য ফুটপাতে। সরকারের কাছে এদের আবেদন বড় ক্ষুদ্র, মাথা গোঁজার ছোট্ট একটা ঠাই। সারা পৃথিবীর বড় শহরগুলোতে গেলে কখনো না কখনো কোনো না কোনোভাবে টানা রিক্সা আছে, কিন্তু সেটাই শুধুমাত্র হেরিটেজ, এটা মানে কিন্তু এখনো কলকাতার বুকে জুলাই আগস্টে ভরা বর্ষায় কলকাতা, সরকারের নিম্নমানের জল নিষ্কাশন ব্যবস্থার ফলে কলকাতা শহর যখন গভীর জলমগ্ন হয়ে পড়ে, টানা রিক্সা তখন মানুষের একমাত্র অবলম্বন।
শহরের এক লেখকের কথায় অতি বর্ষায় স্বয়ং রাজ্যপালও টানা রিক্সা স্মরণ করেন। অধিকাংশ ক্ষেত্রে শৈশব পার হলেই তাদের অভাবের সংসারের হাল ধরতে রিক্সার হাতল ধরতে হয়। আবার কর্মজীবনের শেষে যখন সকলে জীবনের শেষ অধ্যায়কে অনুভব করতে ব্যস্ত, তখন সত্তরোদ্ধ রিক্সাওয়ালা বিশ্রামের সময় আসেনি। নুয়ে পড়া হাড় বের করা রুগ্ন শরীর নিয়ে সে তখন রিক্সা হাতে চলমান। আমাদের বাড়ির সঙ্গে একটি টানা রিক্সার আলাদা অন্যরকম অতপ্রত সম্পর্ক আছে। আমাদের আমরা তিন ভাই এবং তিন ভাই কিন্তু আমরা স্কুলে যাওয়া আসা, এবং বাবা ইনকাম ট্যাক্স স্পেশালিস্ট লয়ার ছিলেন, উনিও ওনার চেম্বারে যে যেতেন সেই টানা রিক্সা করেই যাওয়া আসা হতো। মাত্র 18 বছর বয়সে বিহারের মুজাফফরপুর থেকে চলে আসেন কলকাতায় কিছু রোজগারের আশায়। মাসিক 30 টাকার পরিবর্তে এই পরিবারের স্থায়ী রিক্সা চালক হতে রাজি হয়ে যান। সাগরের জল যেমন ঢেউ হয়ে আছড়ে পড়ে পাথরের বুকে, আবার ফিরে যায় প্রকৃতির নিয়মে, তেমনি মানুষের জীবন প্রবাহ সুখ দুঃখ আসে যায়। কিন্তু সমাজের এই অতি নিম্ন শ্রেণীর মানুষগুলির জীবনে কেবল দুঃখই কেন একমাত্র সঙ্গী? যুগ যুগ ধরে কঠোর পরিশ্রম করে সমাজের সেবা করে আসছে, আমরা কি পারি না তাদের কিছু দায়িত্ব নিয়ে তাদের একটু সুখী করতে? তোমার কষ্ট দেখলে আমার মনে লাগে কিছুই কোথাও যদি নেই, তবু তো কিছু আছে বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে।